পাল্লাটা আমি কিনতে চাই, এটা ঠিক আছে, কিন্তু আমার তো আসলে টাকা পয়সা মানে পুঁজি কম, তো এই জন্য একটু চিন্তা করতেছি আর কি। না 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 আপা, আমারে বলে না, আমি তো আগে থেকে সাবধান করে দিলাম যাতে কোনোদিন না বলে আমারে। হ্যাঁ তুমি তোমার ভাতিজার সাথে তার বিয়ে দাও, কিন্তু হেতে যদি সৈদুর ফাউন লাগে তাহলে হেতের আরেক কান বিয়ে করনি লাগবে। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আপনার যে আই কইছিলাম দুইটা পাসপোর্ট আরো দিউম, আজকে রাত জানারে আরো দুইজন দিতেছি। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে, মাসালাম মাসালাম। রেশমি কিরকম আছো? আমি ছবি তুললে খুশি হয়ে যায়, যে কেউ খুশি হয়ে যায়, তোমার তো খুশি হওয়ার কথা। শোনো, তোমার যে চেহারা সুরত মাশাল্লাহ দিলে, মনে করো যে খালি যদি ছবি তুললা, কিছু মডেল ফটোগ্রাফি করে যদি ঢাকা পাঠিয়ে দিই, তুমি মনে করো যে মডেল হয়ে যাবে একদম। আমার যে সোর্স আজব, তো আপনাদেরকে আমি বলছি আমার ছবি ঢাকায় পাঠাইতে, বলছি একবারও। না না তুমি বলো নাই, কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে না, এলাকার ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। শুনেন লেখক ভাই, আমি আপনাকে কোনো দায়িত্ব দেই নাই আমার ছবি তোলার, বুঝছেন? তোমার দেওয়া লাগবে কেন? আমি শোনো, আমার কিন্তু একটা মানে স্পেশাল জায়গা আছে, যেসব জায়গাতে আমি মনে করি যে মডেলদের ছবি তুলি। তুমি একসময় সময় করে যদি পারো কালকে কালকে একবার আইসো, আমি তোমার কিছু মডেল ফটোগ্রাফি করে দেবো, মনে করে ঢাকা পাঠাই দেবো। আপনার পার্সোনাল জায়গা মানে? ওরে আছে আছে, মনে মনে করেছে বুড়া ঘাড়াটা আসলে না, আর বুড়া মানুষ আসলে আমি ওই যে পর্দা দিয়ে ছবি তুলি। আর তোমার মতো সুন্দর সুন্দর মেয়েরা হইলে পরে বুঝছো মডেল ফটোগ্রাফি করি, ওই যে বিভিন্ন জায়গা আছে, কয়েকটা জায়গা আছে, যেমন ধান খেত, তারপরে ওই যে তোমার এই বট গাছে। বুঝতে পারছি, আপনি মানে কোথায় ডাকতেছেন সেটাই তো একটু বলবেন। পডকাস্ট আছে না? হ্যাঁ, বট গাছের নিচে আসবা। হ্যাঁ, আমি ক্যামেরা নিয়ে আগে থেকে বসে থাকবো। আপনি ক্যামেরা নিয়ে আগে থেকে বসে থাকবেন, আমি আসবো। ঠিক আছে, 11টার সময় না, কালকে একটা কাজ করি, কালকে আমি 11টার সময় ঠিক ঠিক বট গাছের তলায় চলে আসবো, সাথে মায়া ভাবিদেও নিয়ে আসবো। মায়া ভাবি কে? প্রতিদিন দেখা হইলে একটা ছবি তুলে দেয়, একটা মোটর ফটো ফটো তুলে দেয়। স্টুডিও কারা দিছে? স্টুডিও কারা দিছে? হ্যাঁ, স্টুডিও কার? স্টুডিও মায়া, মায়া স্টুডিও। তুই আরেকজনের ইয়া বট গাছ তলায় ছবি তুলবি, ফটো শুট করবি। হ্যাঁ চল, তুই চল। আচ্ছা ভাই, আপনি আমার বিষয়টা একটু মানে বুঝায় বলেন, খুলে বলেন। না বিষয়টা কোনো জটিল বিষয় না, পরিষ্কার করে তোমাকে বুঝাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে, তোমারে তো আমি মোটামুটি অনেক আগে থেকেই চিনি, ছেলেও তুমি ভালো, এবং তোমার যে প্রতিষ্ঠান এটা কিন্তু দোকান বললে ভুল হবে, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি। এই যে ধরো যে এই এলাকার মানুষের মধ্যে তুমি যে বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করে আসতেছো, এটা কয়জন পারে? সেইখান থেকে আমার মাথায় একটা জিনিস আসলো যে তুমিও একটা সেবার সঙ্গে যুক্ত আছো, আমিও কিন্তু একটা সেবার সঙ্গে যুক্ত হতে চাই, এবং সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আমার দীর্ঘ প্রবাস জীবনে। আচ্ছা ভাই, আপনি একটু আসল কথাটা যদি বলেন, কারণ আমার আবার একটু কালেকশন বাইরে হবে, তো একটু তাড়াতাড়ি বলেন। আচ্ছা, মানে হচ্ছে কি, ধরো যে আমি তো দীর্ঘদিন সৌদি আরবে আছি, আসাজার মধ্যে আছি, অবশ্য সৌদি আরবটা আমার কাছে ডাল ভাত আর কি, ঢাকা টঙ্গি এরকম আর কি। যাই হোক, আমি এবার 100 ভিসা নিয়ে আসছি। এই ভিসাটা খুবই একটা বিশেষ ধরনের ভিসা মহিলাদের জন্য, মানে এই ভিসাটার নাম হচ্ছে খাদামা ভিসা, এটা খুবই সম্মানজনক একটা ভিসা। কি ভিসা বললেন? খাদামা, 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 খাদামা ভিসাটা আমি বুঝে দিচ্ছি। মানে খাদামা ভিসাটা হচ্ছে যে যারা মিডিল ইস্টে যায় তারা তো অনেক পরিশ্রম করে, মরুর দেশ, গরম,
তার মধ্যে কত পরিশ্রম করে তারা কাজ করে, কিন্তু এই বিষয়ে যারা যাবে, বিশেষ করে মহিলারা তো যাবে এই বিষয়ে, তো তাদের কোনো রৌদ্রের মধ্যে গরমের মধ্যে পরিশ্রম করতে হবে না, বাড়ির মধ্যে বসে কাজ করবে, এসি রুমের মধ্যে, মানে শেখদের সাথে ওঠা বসা, মানে বিরাট আরাম আর কি, মানে একটু বাড়ির দেখাশোনা করবে এই আর। ও মানে কাজের বুয়া? না কাজের বা বলতেছো কেন, কাজের বা না, কাজের বা না, এটাকে তুমি মানে এই বাড়ির বাচ্চাদের একটু দেখাশোনা করলো, একটু কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখাশোনা করলো, মানে এটাকে তুমি গৃহকর্মী বলতে পারো, গৃহকর্মী। তা এ ব্যাপারে আমার কি করণীয় আছে মানে? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশের মহিলারা, বিশেষ করে আমাদের এই গ্রামের মহিলারা বিদেশে যাওয়ার ব্যাপারে অত আগ্রহী না, এই জন্য নারীর উন্নয়নে আমি এই কাজটা আসলে করতে চাই। হ্যাঁ, মানে নারী যাতে স্বাবলম্বী হয় আর কি, তোমার গ্রামের এই নারীদেরকে বোঝাতে হবে যে এই বিষয়টা কি আসলে, আমি তোমাকে ডিটেল বলে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা বুঝতে পারছি, না মানে আমার যারা কাস্টমার আছে তাদের কাছে বিষয়টা প্রচার করতে হবে, মানে তাদেরকে আগ্রহী করতে হবে। ঠিক আছে, আপনার উদ্দেশ্য মহতই মনে হচ্ছে, আমিও যেরকম চাই যে এই এলাকাবাসীর উপকার করতে, সেই কারণে আমার এই প্রতিষ্ঠান দেওয়া। তখন কথা হচ্ছে যে আপনার যে এই মানে ভিসার ব্যাপারে আমি মানে লোকজনকে আগ্রহী করব, তাতে আমার লাভটা কি? বিনিময়ে তুমি একটা পার্সেন্টেজ, মানে হিসেবে একটা পার্সেন্টেজ পাবে, সেই মানে লভ্যাংশ বলেন বা লাভ বলেন যেটাই বলেন, সেটার মানে হিসাবটা কীরকম? ধরো যে একটা দাম যদি ধরি, ধরো যেটা যদি 3 লাখ হয় তাহলে তুমি বাবা 5%, 3 লাখে 5% হলি, ধরো হিসাব করো তাহলে 3% 15,000 টাকা পাবা। আর এর বেশি দামে যদি তুমি বিক্রি করতে পারো, ধরো তুমি 1 লাখ বেশি বেচলা, সেখানে 50-50, মানে তুমি 50 আমি 50, মানে এরকম হিসাবে হবে। ঠিক আছে বাদশা ভাই, আপনি কথাটা বললেন আমি শুনলাম মনোযোগ সহকারে, এখন বিষয়টা তো আসলে সিদ্ধান্ত নিতে হবে, মানে আমার তো বিশাল প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী আছে, এদের সাথে আমি একটু কথা বলে দেখি, কারণ আমি এই প্রতিষ্ঠানে অনেক বেশি সময় দেই, তা আপনার এই কাজের সাথে যদি আমি নিজের সম্পৃক্ত করি তাহলে দেখা যাবে যে এই প্রতিষ্ঠান থেকে আমার সময় দেওয়া কমে যাবে, তা আমার কর্মচারীরা সেই সময়টা আবার তারা নিজেরা মানে চালাইতে পারবে কিনা প্রতিষ্ঠান, সেটাও তাদের সাথে আলোচনার বিষয় আছে। আর তবে একটা বিষয়ে আমি খুব টেনশনে আছি, যে এই যে ভিসা, এই ভিসাটা যদি কোনো কারণে যদি 2 নম্বর হয়, মনে করেন যে আমি যাদেরকে আগ্রহী করলাম তারা গেল, হয়তো ফলস ভিসা বা জাল ভিসা, তারপরে ওই দেশে যাওয়ার পর ওইখান থেকে তারে হয়তো পুশব্যাক করলো, অথবা তারে ওইখানকার শাস্তি অনুযায়ী জেলে ঢোকায় দিল, তখন আমার মানসম্মান কোথায় থাকবে? না সেইটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, 0%। আমি নিজে সৌদি থেকে, আমার এক শেখ বন্ধু আছে, তার মাধ্যমে আমি 100টা ভিসা জোগাড় করে নিয়েছি, এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো, কেউ প্রতারিত হবে না ইনশাল্লাহ। যাই হোক বাদশা ভাই, আপনার কথাবার্তা আমি টোটালি বুঝতে পারছি, একদম ক্লিয়ার, কোনো সমস্যা নাই, আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব, আমি আমার মিটিং করার পর আপনাকে জানাই দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যেহেতু তোমার একটা প্রতিষ্ঠান, তোমার অফিসাররা আছে। এখন কথা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানে আপনি আসছেন, মাছ থেকে মহিষ, গরু থেকে ইলিশ, হটলাইনের নাম্বার দেওয়া আছে, শর্ত প্রযোজ্য, যাই হোক কোনো ধরনের কোনো অর্ডার দিবেন আপনি? আপাতত তো তেমন কিছু দেখতেছি না, একটু ওই পান ছাড়া সুপারি খেতে পারি। সুপারি খাবেন, সব কিছুই আছে, আমি এলাকার জনগণের সুবিধার্থে, বিশেষ করে যারা কোমলমতি মহিলা, নারী সদস্য যারা এই গ্রামে থাকে, তাদের হাজবেন্ডরা বিদেশে থাকে, তাদের বিপদ আপদে আমি গিয়ে ঝাঁপায় পড়ি, তাদের যা যা লাগে সব কিছু আমি সাপ্লাই দেই, আপনি পানটাই খান ফ্রি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তাহলে ঠিক আছে মজনু, আসি তাহলে। আচ্ছা আমি কি তোমাকে ফর এক্সাম্পল একটা খাতাম অফিসে দেখাবো? মানে না না না, ভিসা এখন দেখানোর দরকার নাই, আমি আগে আমার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর সাথে মিটিং করি, সিদ্ধান্ত নেই, আপনার ফোন নাম্বার তো আমার কাছে থাকলোই, আমি ইমার্জেন্সিতে ফোন করে দেবো, আপনি চলে আসলেন ভিসা নিয়ে। না আমি প্রতিদিন দরকার হলে এসে বিষয়টা একটু ফলো আপ করে দেবো। না প্রতিদিন তো আপনি আমারে পাবেন না, আমি তো এক প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি, কখন আউটডোরে যাই, মনে করেন কালেকশনে যাই, তো ঠিক আছে ভালো থাকবেন। সালাম।
মায়া তুমি তো এত সকালে ঘুমাও না, আর ঘুমাইলে তো দরজা দিয়ে ঘুমাও না, চাপা দিয়ে রাখো। মায়া কি হয়েছে, দরজা খুলো। মশাই কামড়ায় সারাদিন পরিশ্রম করছি, শরীরটা আর কুলায় না মায়া, একটু ঘুমাবো, দরজাটা খোলো। যাও 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 এদিকে যাও। কই যাবো, দরজা আসবো, যাও। মায়া এক চক্ষে বলতেছি একটা কথা, তুমি শুধু শুধু ভুল শুনছো মায়া, তুমি শেষ কথাটুকু শুনছো রেশমার সাথে, আগে পিছে কি কথা হয়েছে সেগুলো তো শোনো নাই। শুনি নাই, শুনি নাই আমি কথা? তুমি রেশমারে কি কইছো, কি কইছো যে চলো আমার সাথে পার্সোনাল কোন জায়গাতে যায় তুমি ছবি তুলে দিবা, কও নাই? না মায়া, ওই যে মনে করো যে ওইটা তো একটা ব্যবসায়িক কথা, এই যে ব্যবসায়িক কথা না বললে তো ক্লায়েন্ট খুশি হয় না, আর খুশি না হলে তো ক্লায়েন্ট ছবি তুলবে না, টাকাও দেবে না। খুশি হবে না কেন? এইখানে ছবি তুললে তোমার ব্যবসা হয় না, আর যেই ব্যবসার কথা করছো সেই ক্যামেরা কে দিছে তোমার? এই ক্যামেরা, হ্যাঁ কার টাকা এই ক্যামেরা? হ্যাঁ সে তো আমার শ্বশুর আব্বা দিছিল ক্যামেরা কিনে, সে তো আমাকে 10 লাখ টাকা দিতে চাইছিল, আমি তো নেই নাই, আমি ক্যামেরা চাইছিলাম, ক্যামেরা দিছে, সেটা কার জন্য? তোমার জন্যই তো, আমি তো ক্যামেরা ছাড়া আর কিছু বুঝি না, সেটা দিয়ে দুইটা আয় হবে, সেই জন্যই তো মায়া। শ্বশুর ক্যামেরা দিছিল এইখানে ছবি তোলার জন্য, ওই হাটে ঘাটে বট গাছে ধান খেতে এই মায়া ঘুরে নিয়ে ছবি তোলার জন্য না? না ঠিক আছে, তাহলে আমি এইখানে এখন একটা বটগাছের সিন বানায় ছবি তুলবো, তবু তুমি দরজাটা খোলো মায়া। যাও 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 যাও। কি কইছিল জানো ওই মায়ের, রেশমারে কইছিল না 11টার সময় আইসো, আমি ক্যামেরা সেট করে বসে থাকবো, কইছো না? অন্তরাত্রি 11টাই বাজে, যাও ওইখানে যায়া ক্যামেরা সেট করে বসে থাকো, গিয়া যাও। মায়া মায়া তোমার হাত ধরে ধরে রিকোয়েস্ট করি তাহলে, আর হাত ধরে রিকোয়েস্ট করে দিচ্ছি। মায়া মায়া মায়া, ও ও ও ও ও মজনু সুপার স্টোরের মাননীয় কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, আজকের এই সান্ধ্যকালীন মিটিংয়ে সবাইকে স্বাগতম, আপনাকেও স্বাগতম। আজকে একটা জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান মজনু সুপার স্টোর এখন যত বড় হয়েছে, আমরা চাই যে ব্যবসার মাধ্যমে এই প্রতিষ্ঠান আরও বড় হোক, সেই জন্য এই প্রতিষ্ঠানের সামনে আমি আরেকটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই, যোগ করতে চাই নতুন একটা ব্যবসা, সেটা নিয়েই আপনাদের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেব। কোন বস? ইয়ে মানে কি ব্যবসা বস যদি বলতেন? ব্যবসার কথাটা আমি পরে বলি, আপাতত যেটা বলতে চাই যে এই ব্যবসা শুরু করলে নারীদের যাতায়াতটা বাড়বে। ব্যাপারটা তো বুঝলাম না স্যার। আমি বলতেছি, বুঝাই বলি, আমি বিউটি পার্লারের ব্যবসা শুরু করতে চাই। কোন কি বল, এই পারে তো একটা বিউটি পার্লার আছেই, তাছাড়া এই বিদেশি পাড়ার মহিলারা ছাড়া অন্য পাড়ার মহিলারা তো বিউটি পার্লারে আসে না, আবার আর একটা বিউটি পার্লার দিয়ে কি লাভ? এ হানুয়ে, তুই ব্যবসার কি বুঝিস রে, আজে বাজে কথা কইস, চুপ করে বসে থাক। স্যার যে ব্যবসাটা বোঝে না সেই ব্যবসাটা তো করে না, স্যার নিশ্চয় এই ব্যবসাটা বোঝার জন্যই স্যার করে। স্যার স্যার অসুবিধা নেই, ওই ব্যবসাটা স্যার আপনি করেন, ওই ব্যবসাটার ম্যানেজারটা আমি হলেই ভালো হয়, কারণ ওই ওই ব্যবসার সম্পর্কে আমার একটু ধ্যান জ্ঞান আছে, জানা আছে। তুই বিউটি পার্লারের ম্যানেজার হবি? জি স্যার। আয়নাটার মুখের সামনে একটু ধরতো বস, কিছু মনে করেন না, আসলে হয়েছে কি আপনার সামনে তো আমরা উচ্চ বাক্যে কখনোই কথা বলি না, আর বাজে কথা তো বলি না, তবু না বললে খারাপ দেখায়, মানে হয়েছে কি ওই যে ওই ব্যবসা মধ্যে যেই শুনছে যে মহিলাদের আনাগোনা এটা একটু বেশি হইব, ওইটা শুনে এসে একেবারে ম্যানেজার হওয়ার জন্য পাগল হয়ে গেছে, আপনারা তো বলতে পারি নাই কখনো, আসলে ওর স্বভাব চরিত্র কিন্তু খুব।
আমি ক্যাটরিনা বিউটি পার্লার কিনতে যাচ্ছি, নতুন কোনো পার্লার দেব না। ক্যাটরিনা বিউটি পার্লারের যিনি মালিক বিউটি আপা, তিনি বিদেশ চলে যাচ্ছেন, তার কাছ থেকে আমি বিউটি পার্লারটা কিনে নিচ্ছি। এবং ওই বিউটি পার্লারের স্টাফ যারা ছিল আগে তারাই থাকবে, শুধুমাত্র মালিকানাটা পরিবর্তন হবে। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা এই পার্লারে যাতে নারীদের আগমন ঘটে, সমস্ত ভদ্র মহিলারা নারীরা যেন আসে, সেই ব্যাপারে প্রচার প্রচারণায় নেমে যেতে হবে। তোমরা প্রচার করবা যাতে কাস্টমার বেশি বেশি পাওয়া যায়, ঠিক আছে? আর আরেকটা কথা, এই পার্লারের নামটাও আমি ভাবছি যে চেঞ্জ করে দেব, পরিবর্তন করে এই নামটা রাখবো মজনু বিউটি পার্লার। বস, একটা কথা কইতে চাইছিলাম। কি? তুমি আমারে শিখাও। তোমার কি ধারণা তাহলে আমি ওই বিদেশি পাড়ায় গেছিলাম? ভাবি, আপনি কিন্তু আগের মতোই সুন্দরী আছেন। এটা আপনি কি ধারণের কথা বললেন? তুই জানি না কোন মতন কোন একটা আছো। আরে মামুর বইনের বাড়ি আছে সাবান আপা, আমার বইন কোস কি? তুমি যে দিন দিন কত হ্যান্ডসাম হয়ে যাইতেছো তাই নাকি? থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ।